আসসালামু আলাইকুম সালামুক শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থামানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে ফেনী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি আখাউড়া থেকে ফেনী যেতে শুভন এস শুভন চেয়ার যে বা এস চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এবং স্নেগ্ধা যে সিট এর মূল্য পড়বে দুইশত উনষাট টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে চারশত ষাট টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আখাউড়া থেকে ফেনি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত একটা তিরিশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে রাত তিনটা বিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত একটা পঞ্চাশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে রাত দুইটা তিরিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে ভোর চারটা সতেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে ভোর চারটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল দশটা আট মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে দুপুর বারোটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর একটায় এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে বিকাল চারটা তিপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চব্বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে বিকাল চারটা সাতাইশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে রাত এগারোটা আটান্ন মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে রাত একটা তিপ্পান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাউড়া থেকে ফেনি যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন